আসসালামু আলাইকুম ক্রিপ্টো মাইন ফলোয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি ভিডিওতে কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো এয়ারড্রপে কাজ করতে কী কী প্রয়োজন হয় এই বিষয় নিয়ে ডিটেইলি আপনাদের সঙ্গে কথা বলবো। যদি আপনি অলরেডি এয়ারড্রপে কাজ করে থাকেন, কাজ করতেছেন রানিং এবং ওল্ড ইউজার, তাহলে আমি আপনাকে বলবো যে এই ভিডিওটা আপনার জন্য নয়, আপনি এই ভিডিওটাই স্কিপ করতে পারেন। নতুনরা অবশ্যই এই ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিও ফুল ভিডিওটা দেখার পরে আপনার অবশ্যই আপনার ভিতর কোনো কনফিউশন থাকবে না এয়ারড্রপে কাজ করতে কী কী প্রয়োজন হবে, কীভাবে কাজ করবেন, আমি টোটাল বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি একেবারেই নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন, বিকজ নতুন নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেটগুলি আমরা টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি। চলুন দেখা যাক এয়ারড্রপে কাজ করতে কী কী প্রয়োজন। এয়ারড্রপের মাধ্যমে আয় করার জন্য তেমন বেশি কিছু জিনিসের প্রয়োজন নেই, আবার অনেক জিনিসের প্রয়োজন আছে। আপনার হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই এয়ারড্রপে কাজ করতে পারবেন, যার মধ্যে অন্যতম হলো টেলিগ্রাম, টুইটার, ফেসবুক, ডিসকর্ড, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, মিডিয়াম, ট্রাস্ট ওয়ালেট। এই কয়টি অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে। তার আগে আপনার কাছে ছোট্ট একটা কথা বলবো, যেটা হচ্ছে এয়ারড্রপে কাজ করতে গেলে মানে অনেক স্কিলের প্রয়োজন নাই, কিন্তু যে এয়ারড্রপে কাজ করতে গেলে আপনার ন্যূনতম এতটুকু জ্ঞান থাকতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করে। যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা আদার্স সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সোজা হিসাব অ্যাকাউন্টগুলি কীভাবে ক্রিয়েট করে এই বিষয়ে আপনার ন্যূনতম জ্ঞান থাকতেই হবে। এখন চলুন দেখা যাক, এখানে মেজর বিষয় হলো কি, আমি এখন যে অ্যাপসগুলি আপনাদের দেখাবো এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। স্ক্রিনশট এই জায়গাটা এখানে আছে, দেখেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট, টেলিগ্রাম এটা মাদার, মানে এয়ারড্রপে কাজ করতে গেলে আপনার টেলিগ্রাম ছাড়া আপনার আর কোনো উপায় নেই। এয়ারড্রপের মাধ্যম মানে এয়ারড্রপের মাদার, মানে মাদার বলবো বা ফাদার বলবো বা আপনি তার থেকে বড়টাও বলেন, এয়ারড্রপের মাধ্যম এক কথায় টেলিগ্রাম, দেন হচ্ছে টুইটার, আর ট্রাস্ট ওয়ালেটটাতে আমি পরে আসবো। টুইস্ট্যাট মাঝে মাঝে প্রয়োজন হয়, এটা ম্যান্ডেটরি থাকে না, আবার খুব কম কম প্রজেক্টে। এখন বর্তমানে টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড এই তিনটার মানে ম্যাক্সিমাম আপনি 90% প্রজেক্টে যখন মানে জয়েন করবেন তখন আপনাকে এই তিনটা সোশ্যাল মিডিয়া আপনাকে 100%ই থাকবে। এখন দেখা যায় তারপর মিডিয়াম, ইনস্টাগ্রাম এই দুটাও প্রয়োজন হয়, এই দুটাও মানে অনেক জায়গায় আছে, এগুলি মানে ম্যান্ডেটরি টাস্ক থাকে। এরপরে হচ্ছে লিঙ্কডিন, লিঙ্কডিন, টিকটক এটাও প্রয়োজন হয়। এর বাদে আছে ফেসবুক, ফেসবুকটা আমি এখানে দেই নাই এই কারণে ফেসবুকটা আমাদের সবারই আছে, এজন্য আমি এটা এখানে দেই নাই। আপনারা অবশ্যই এখানে দেখেন আপনি যখন মিডিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অটোমেটিক্যালি মেইল দিয়ে যদি লগ ইন করেন, দেখা যাক আমি বোঝানোর চেষ্টা করি। এই দেখেন আমি মিডিয়াম অ্যাকাউন্ট আপনারা যখন ক্রিয়েট করবেন, যে আমি সাইন আপ উইথ মেইলে যখন দিব তখন আপনি এখানে মেইল আইডিটা দিয়ে মানে কন্টিনিউ করার পরে এখানে নাম দিবেন, ভেরিফিকেশন দিয়ে কমপ্লিট করবেন। এই মেইল আইডির থেকে মানে ক্রিয়েট করার সময় অটোমেটিক্যালি আপনার ইউজার নেমটা হয়ে যায়। যেমন এখান থেকে আপনি যখন ইশের মিডিয়ামের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আপনার অটোমেটিক্যালি ইউজার নেম সেট হয়ে যাবে। ইনস্টাগ্রামেরও সেম, লিঙ্কডিন এটাও সেম, বাট শুধুমাত্র এখানে টেলিগ্রামের ইউজার নেমটা সেট করে নিতে হয়। আর আমরা মানে কাজ করার সুবিধার জন্য আমি আপনাদেরকে বলবো সবাই যে আপনারা সবগুলির ইউজার নেম প্রায় কাছাকাছি রেখে মানে এমন একটা ইউজার নেম নেবেন আপনার নাম দিয়ে আপনি ইউজার নেমটা সেট করবেন। সাপোজ আমি দেখাই সব থেকে মেজর বিষয়, যখন আমরা টেলিগ্রাম আইডিটা ক্রিয়েট করব, টেলিগ্রাম আইডিটা ক্রিয়েট করার সময় আমাদের একটা ইউজার নেম, আমি একটা টেলিগ্রাম আইডি দেখেন টেলিগ্রাম আইডিটা ক্রিয়েট করে একেবারেই সোজা যেন আমি একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এখানে আমি আমার একটা ফোন নাম্বার দিলাম 01908262187। দেখেন আমি এখান থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, অবশ্যই এই ফোন নাম্বারটা আগে থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু যে আমি দেখাই ইউজার নেমটা কীভাবে সেট করবে যেটা আমাদের জন্য সুবিধা হবে। মানে যাই হোক, এই যে চলে আসছে
আমার এখানে দেখেন আমরা এখান থেকে সেটিংস অপশনে যাব টেলিগ্রামের সেটিংস অপশনে চলে আসলাম সেটিংস অপশনে আসার পরে দেখেন আমার এখানে ইউজার নেম আছে আমি আমি চেষ্টা করব আমার এই ইউজার নেমটার সঙ্গে টুইটার ইউজার নেমটাও আমি সেম রাখার চেষ্টা করব আপনারা আপনাদের মতো ট্রাই করবেন তারপরে আপনাদের যেটা ইচ্ছা ইচ্ছা মতো এখানে আপনি যে কোনো একটা ইউজার নেম আপনার নাম যদি হয় যে দেখা গেল আপনার নাম হইল ইসে মনে করেন এলন মাস্ক দেখা গেল এখানে পাচ্ছে না আপনি আপনার শালটা দিলেন বা যে কোনো একটা আপনার পছন্দ মতো যে কোনো একটা ইউজার নেম এখানে সেট করে নেবেন এখন এখানে টেলিগ্রামে যদি আপনি কোনোভাবে ইউজার নেম সেট না করেন টেলিগ্রামে যদি আপনি ইউজার নেমটা সেট না করেন আপনি কোনোভাবেই পেমেন্ট পাবেন না কোনোভাবেই পেমেন্ট পাবেন না সো আমরা যখন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন 100% আমাদের টেলিগ্রাম ইউজার নেমটা সেট করে নেব টেলিগ্রাম ইউজার নেম সেট ছাড়া আমরা কখনো কোনো এয়ারড্রপ থেকে পেমেন্ট পাবো না সো এটা আমরা খুব মনোযোগ সহকারে করার চেষ্টা করব দেন হচ্ছে আসেন টুইটার আমাদের টুইটারও কিন্তু সেম আপনার টুইটারের ইউজার নেমটা আপনি যখন ক্রিয়েট করতে চাবেন তখনই আপনার কাছে একটা পছন্দনীয় টুইটার ই চাবে আপনার দেখেন এইটা হচ্ছে ইউজার নেম আপনাকে যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করবে তখন আপনাকে বলবে যে ইউজার নেম চুজ করে নাও তখন আপনি আপনার পছন্দ মতো ইউজার নেম আমি বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন সবগুলি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের ইউজার নেমগুলো যাতে কাছাকাছি থাকে এই কয়েকটি অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই এয়ারড্রপে কাজ করতে গেলে প্রয়োজন হবে একসঙ্গে প্রয়োজন হোক বা আপনাকে এই কয়টা এক কথায় আমি বলি যে আপনি একটা ঘর করতে গেলে ইট প্রয়োজন সিমেন্ট প্রয়োজন বালি প্রয়োজন টাইলস প্রয়োজন ইত্যাদি 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 যা কিছু প্রয়োজন যখন আমরা এই সব ম্যাটেরিয়ালসগুলো একসঙ্গে নিয়ে কাজটা করা শুরু করব তখন এই কাজটা আমাদের জন্য খুবই ইজি হবে সো আমরা যদি টেলিগ্রাম টুইটার টাস্ট ওয়ালেট টুইট চ্যাট ডিসকর্ড মিডিয়াম ইনস্টাগ্রাম লিঙ্কডিন ও টিকটক এই সব তারপরে ফেসবুকটা এই সবগুলি অ্যাকাউন্ট যদি আমরা একসঙ্গে মানে ক্রিয়েট করে নেই তাহলে আমাদের ভিতর আর এয়ারড্রপে কাজ করার জন্য মনে করেন যে কোনো ম্যাটেরিয়ালস গ্যাপটা আর থাকলো না কাজ করার জন্য আমাদের যে জিনিসগুলি প্রয়োজন হবে সেই জিনিসগুলি অলরেডি আমরা আমাদের কাছে নিয়ে নিয়েছি এরপরে আমি আপনাদের সঙ্গে বলবো যে আমাদের ডিফল্ট ব্রাউজার হিসেবে অবশ্যই আমরা আমাদের ফোনে সবার ক্রোম ব্রাউজারটা অবশ্যই আছে অলরেডি ইনস্টল করা আছে বাট এটার বাদেও কিউব ব্রাউজারটা আমরা সবাই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব কারণ মানে আমরা যেহেতু মোবাইল দিয়ে আর্ন করব সেহেতু আমাদের অনেক এক্সটেনশন ওয়ালেট ইউজ করতে হবে যেটা আমরা ক্রোম ব্রাউজারে মোবাইলের ক্রোম ব্রাউজারে এই এক্সটেনশনগুলো অ্যাড করা যায় না সেক্ষেত্রে আমাদের জন্য কিউব ব্রাউজারটা বেস্ট অন্য ব্রাউজারও আপনি করতে পারবেন কিন্তু যে আমি 90% এয়ারড্রপ যারা করে বা 90% এক্সটেনশন ওয়ালেট ইউজ করেন যারা মোবাইলে তারা কিউব ব্রাউজারটাই ইউজ করে সো আমরাও কিউব ব্রাউজারটাও আমরা ইনস্টল করে রাখবো আর যেহেতু কিউব ব্রাউজারটা কোন কোন এক্সটেনশন আমার কখন প্রয়োজন হবে সেটা সময় বলে দিবে এবং সেই সময় আপনাকে ওই এক্সটেনশনগুলো ইনস্টল করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই একটা টেরা স্টেশন ওয়ালেট আছে এখানে হচ্ছে আর্জেন্ট এক্স আছে দেন হচ্ছে কাইপার নেটওয়ার্কের আছে ট্রন নেটওয়ার্কের আছে নামি নেটওয়ার্কের আছে এবং লাস্টে এই দেখেন আমাদের এই যে লাস্টে যেটা দেখতে পাচ্ছেন যে আমি এই যে আমাদের মেটামাস্ক এই কাজ করতে গেলে আমরা যখন এয়ারড্রপে কাজ করতে যাব তখন আমাদের খুব 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 জরুরি একটা মানে এক্সটেনশন যেটা হচ্ছে মেটামাস্ক অবশ্যই মেটামাস্ক এক্সটেনশনটা আমাদের প্রয়োজন হবে অন্য অন্য এক্সটেনশনগুলিও আমাদের প্রয়োজন হবে বাট মেটামাস্কটা এত বেশি প্রয়োজন হবে যে কাজ করতে গেলেই দেখবেন আপনি এভরিডেই হচ্ছে আপনার এভরিডে বা উইকলি আপনার 3 দিন বা 4 দিন আপনার মেটামাস্ক ওয়ালেটটা প্রয়োজন হচ্ছে এই জন্য আমাদের এয়ারড্রপে কাজ করতে আমাদের যা প্রয়োজন হবে আমরা সবগুলি জিনিসই আমরা একবারেই রেডি করে কাজটা শুরু করব যে কারণে যেহেতু আমরা নতুন আমাদের কাজের জন্য খুবই সহজ হবে সো আমি আপনাদেরকে আবার বললাম এখানে যে কয়টি আমি অ্যাপস ইনস্টল করে রেখেছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নেন এবং কী করেন এগুলিকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলবেন এবং প্রত্যেকটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন
আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই টেলিগ্রামের ইউজার নেমটা সেট করছেন কি না এটা ভালো করে চেক করে নেবেন। দেন আপনারা এখন তো আর এক্সটেনশন বা মেটামাস্কের এক্সটেনশন এখন অ্যাড করার প্রয়োজন নয়, অবশ্যই এই দুইটি ব্রাউজারও আপনারা আপনাদের ফোনে রাখবেন। দেন আপনারা কি করবেন, কাজ করবেন, কাজ করা শুরু করবেন। আপনারা একটা টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন, আমারটা করতে পারেন। আমার এয়ারড্রপ প্রমোট করা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমারটাও করলেন, বা আপনি আরেকটাও করতে পারেন। কিন্তু যে এয়ারড্রপে কাজ করার জন্য আপনি অনেকগুলি চ্যানেল ফলো করবেন না, তাহলে এয়ারড্রপের আপডেটগুলি আমাদের কালেক্ট করার জন্য অনেকই কষ্ট করতে হয়। আমরা অনেক জায়গা থেকে এয়ারড্রপের আপডেটগুলি কালেক্ট করে থাকি। আপনি মনে করেন যে আপনি যদি একটা বা দুইটা চ্যানেলই ফলো করেন তাহলে আপনার জন্য এনাফ। আর এয়ারড্রপে কাজ করার জন্য সবথেকে বেশি প্রয়োজন হবে যে জিনিসটা সেটা হচ্ছে ধৈর্য। ভাই আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি এয়ারড্রপে যখন প্রথম থেকে কাজ করা শুরু করি তখন থেকে এয়ারড্রপের পেমেন্ট কিন্তু আমার পাওয়ার জন্য প্রথম অবস্থায় পেমেন্ট মেবি আমি 3 মাস থেকে 4 মাস পর আমি ফার্স্ট পেমেন্টই পাই। আর আমি যখন এয়ারড্রপে কাজ করা শুরু করে দিয়েছিলাম তখন এয়ারড্রপে ম্যাক্সিমাম প্রজেক্ট আসতো হচ্ছে আপনার স্ক্যাম প্রজেক্টগুলি, মানে আমাদের পেমেন্ট দিত না কিন্তু যে আমরা জয়েন করে যাইতাম। এখন একটা জিনিস চলে আসছে, এখন কিন্তু অনেক মানুষের কাছে খুবই জনপ্রিয় একটা আর্নিংয়ের, মানে উইদাউট ইনভেস্টমেন্টে ইনভেস্ট ছাড়া মানে এত সুন্দর একটা আর্নিংয়ের ওয়ে রয়েছে যেখানে অনেক মানুষ অলরেডি চলে আসছে। আর ইন ফিউচারে এখানে আরও অনেক মানুষ আসবে, এখান থেকে লটস অফ আর্নিংয়ের অপরচুনিটি রয়েছে। আমরা এয়ারড্রপ থেকে শুধু যে ফ্রিতে আর্ন করবো এমন কিছু না। এয়ারড্রপ মানে কি, আপনি এয়ারড্রপের একটা মানে আপনি একটা ক্রিপ্টো সেক্টরে ঢুকছেন। আমি এখন এই ভিডিওতে অবশ্যই ক্রিপ্টো নিয়ে আমি ডিটেইলি আলাপ করতে যাব না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর এখানে ক্রিপ্টো সেক্টরে ঢুকছেন মানে একটা টাকার ওয়ার্ল্ডের ভিতর, এটা একটা ডিজিটাল কারেন্সির একটা ওয়ার্ল্ডের ভিতর, এটা একটা আলাদা পৃথিবী। এখানে যে কত প্রকার ট্রেডিংয়ে আর্নিং রয়েছে, হোল্ড করে আর্নিং রয়েছে, এখন বর্তমানে নন ফাঞ্জিবল টোকেন যেটা NFT ডিজিটাল আর্ট, এখানে তো আরও বেশি, মানে এখন বর্তমানে অনেক বিগ 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 প্রজেক্টগুলি আপনার NFT নতুন নতুন NFT প্রজেক্ট লঞ্চ করছে। সো এখানে অনেক 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 আর্নিংয়ের অপরচুনিটি রয়েছে। আমরা চেষ্টা করব এই জায়গা থেকে আপনি যেই পরিমাণ এক্সপিরিয়েন্স নিতে পারবেন, অবশ্যই আপনি যদি ধৈর্য ধরে একটা বছরে এয়ারড্রপে কাজ করেন এখান থেকে আপনি আপনার সফলতা আপনি নিজেই করতে পারবেন। এখান থেকে আপনি দেখেন, আপনি ইউটিউবে যদি অনেক সার্চ করেন যে ইউটিউবে এয়ারড্রপ পেমেন্ট, যদি আমি সাপোজ লিখি এয়ারড্রপ পেমেন্ট প্রুফ, আপনি দেখবেন যে আপনি কত বিগ বিগ পেমেন্ট প্রুফ রয়েছে। দেখেন এয়ারড্রপ পেমেন্ট প্রুফ, আপনি দেখতে পারবেন যে কী পরিমাণ যে এয়ারড্রপের পেমেন্ট প্রুফ রয়েছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমি আর বেশি একটু আমার ভিডিও দেখাতে পারবো না, আপনি এখানে এখান থেকে আপনি নিজে সার্চ করে দেখে নেবেন যে এয়ারড্রপ থেকে কী পরিমাণ মানে আপনার আর্নিংয়ের অপরচুনিটি রয়েছে। সো আজকে আমি আপনাদের কাছে এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কী কী আপনার অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে। আমি আবারও বলে দিলাম যে টেলিগ্রাম, টুইটার, টাস্ট ওয়ালেট, টুইচ চ্যাট, ডিসকর্ড, মিডিয়াম, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন ও টিকটক। আপনাদের এখানে হচ্ছে কি, এখানে টাস্ট ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করতে হয়, একেবারে নতুন যারা আছেন তাহলে টাস্ট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা হয়তো বুঝবেন না। অ্যাপসটা ডাউনলোড করার পরে দেখবেন যে আমার ইসে চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে হাউ টু ক্রিয়েট টাস্ট ওয়ালেট। আপনি ওই ভিডিওটা দেখে টাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। দেন যদি কোনো প্রকার কোনো বিষয়ে আপনার মানে প্রবলেম ফেস করেন তাহলে সোজা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আসার পরে এইখানে আপনাকে নিয়ে আসবে, এখানে ক্লিক করে এই গ্রুপে চলে আসবেন। আপনার প্রবলেম আপনি এখানে টেক্সট করে বলবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার জন্য সব সময় অ্যাক্টিভ আছি অনলাইনে। আমি মেসেজটি দেখার পরপরই আপনাকে হেল্প করার জন্য আমি চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এয়ারড্রপে কাজ করতে গেলে কী কী প্রয়োজন হবে। আমি আবার লাস্ট টাইম আপনাদেরকে আরেকটা জিনিস বলে যাব, এয়ারড্রপে কাজ করতে সব কিছুর থেকে বেশি প্রয়োজন হচ্ছে ধৈর্য। এবং আমরা কোনো এয়ারড্রপকেই ছোটো করে দেখব না, প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করব, তাহলে এয়ারড্রপে জয়েন করে আপনি ভালো কিছু আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এয়ারড্রপে কী প্রয়োজন এবং এয়ারড্রপে কী মানে কীভাবে কাজ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।
আর আমার আমার চ্যানেলটা একেবারেই নতুন, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নতুন নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন।